মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকারের স্বীকৃতি ও বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের নাটকীয় ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় ঐক্যের সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতির জন্য ব্যাপক চেষ্টা চালানো এই সরকারের অবস্থানের এই নাটকীয় পরিবর্তন ব্যাপক বিস্ময়ের জন্ম দিয়েছে তবে তাদের এমন ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে আন্তর্জাতিক সম্প্রদায় মাজিয়া মান্নানি রিপোর্ট সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানো ওং সানসুটির দল এনএলডি সহ বিরোধী দলগুলোর একটি জাতীয় মোর্চা থেকে সম্প্রতি রোহিঙ্গাদের স্বীকৃতির ব্যাপারে এক নাটকীয় ঘোষণা দেয়া হয় এতে রোহিঙ্গাদের অধিকারের স্বীকৃতি শুধু নয় বরং উনিশশো সালের যে নাগরিকত্ব আইনের বলে রোহিঙ্গাদের অধিকার হরণ করা হয় সেই আইন বিলোপের অঙ্গীকারও রয়েছে এছাড়াও ঘোষণায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে নির্যাতনের শিকার হয়েছে তার স্বীকৃতির পাশাপাশি এর জন্য দায়ীদের বিচার এবং মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরে আনার জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে করা চুক্তি মেনে চলার অঙ্গীকারও রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক চাপ সত্ত্বেও মিয়ানমারের যে রাজনীতিকরা এতদিন রোহিঙ্গাদের অধিকারের স্বীকৃতি দিতে রাজি হয়নি হঠাৎ তাদের এই অবস্থানে নাটকীয় পরিবর্তন বিস্ময়ের জন্ম দিয়েছে বর্তমানে গণতন্ত্রের দাবিতে রক্তাক্ত সংগ্রামে লিপ্ত মিয়ানমারের বিরোধী দলগুলো এখন একটি সমান্তরাল সরকার গড়ে তুলেছে যা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নামে পরিচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি লাভের জন্য এই সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন সময় তাদের তরফ থেকেই রোহিঙ্গাদের বিষয়ে এই ঘোষণা দেয়া হয়েছে ঘোষণাটিকে বেশ ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবেই দেখছে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের অধিকারের পক্ষে সচ্চার বিভিন্ন সংগঠনও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তবে তাদের এই অবস্থান কতটা আন্তরিক অথবা রোহিঙ্গাদের অধিকারের পূর্ণাঙ্গ স্বীকৃতি এই ঘোষণায় রয়েছে কিনা তা নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে